শিক্ষার্থীবৃন্দ অনলাইন ফেসবুক ক্লাসে আমাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ ফরহাদ হোসেন ইনস্ট্রাক্টর নন টেক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রেজগাঁও ঢাকা আজকে আমি তোমাদের ফিজিক্স টু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স টু বিষয়ের অর্থাৎ এক থার্মোমিট এবং ক্যাপাসিটি এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে শুনতে যাতে তোমাদের কিছুটা উপকারে লাগে আমরা এই চ্যাপ্টারে যে যে বিষয়গুলো শিখবো তা হচ্ছে তাপ ও তাপমাত্রার সংজ্ঞা তাপ কাকে বলে তাপমাত্রা কাকে বলে বিচিত আলোচনা করব তাপ পরিমাপের একক সমূহ আমরা দেখব তাপমাত্রা পরিমাপের একক দেখব তাপ ও তাপমাত্রার মধ্যে মাঝে পার্থক্য কি সেটা দেখব পানির স্ফোটন অঙ্ক গলান অঙ্ক তারা সেলসিয়াস স্কেলে জায়গা করে আমরা দেখব তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক পারো থার্মোমিটারের গঠন আমরা জায়গা করব

তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায় যার উপস্থিতিতে একটা বস্তু উত্তপ্ত হয় এবং অনুপস্থিতিতে ঠান্ডা হয় তাই হলো তাপ তাপ এক প্রকার শক্তি যার মধ্যে কাজ করার সমর্থ অর্থাৎ আমরা জানি কাজ এবং তাপ একই জেনে যেহেতু কাজ তারা শক্তি শক্তি দ্বারা কাজ করা যায় আর তাপ দ্বারা শক্তি পাওয়া যায় তাই হলে কাজ এবং তাপ একই জিনিস তাপ এক প্রকার শক্তি যার কাজ করার সামর্থ্য আছে সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে সঞ্চালিত হয় তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে সঞ্চালিত হয় তাপীয় বস্তুর ভর তাপমাত্রা বস্তুর উপাদানের উপর নির্ভর করে তাপীয় বস্তুর ভর তাপমাত্রা বস্তুর উপাদানের উপর নির্ভর করে তাহলে কি পেলাম তাপ এক প্রকার শক্তি তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায় যার উপস্থিতিতে একটা বস্তু উত্তপ্ত হয় এবং অনুপস্থিতিতে ঠান্ডা হয় সেটাই হলো তাপ আর তাপ এক প্রকার শক্তি কাজের দ্বারা শক্তির সরবরাহ পাওয়া যেয়ে থাকে সে কারণে কাজ এবং তাপ পরস্পরের রূপান্তর যোগ্য তাপমাত্রা তাপমাত্রা হলো তাপমাত্রা বস্তু তাপীয় অবস্থা যা এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা যা এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে সেটাই হলো তাপমাত্রা দুইটা বস্তুর মধ্যে তাপীয় সংযোগ ঘটলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয়ে থাকে দুটা বস্তুর মধ্যে একত্র করলে পরে অর্থাৎ তাপীয় সংযোগ ঘটলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয় তাপের এই আদান প্রদান বস্তু দুটি তাপমাত্রার উপর উপর নির্ভর করে তাপের পরিমাণ উপর নয় তাপমাত্রা যার তাপমাত্রা বেশি হবে সেখান থেকে তাপ নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপের প্রবাহ ঘটবে আর তাপমাত্রা হলো এই যে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাপ কোন যাবে তা যে নিয়ন্ত্রণ করে তাপমাত্রা হল তাপের ফল আমরা জানি পদার্থমাত্রই পরিমাপযোগ্য তাহলে তাপ কেউ তাপ কে এক প্রকার পদার্থ তাহলে এটাকে পরিমাপ করতে হবে পরিমাপ করার জন্য পরিমাপের এককে প্রয়োজন আর আমরা জানি এককের প্রচলিত পদ্ধতি আছে আমাদের তিনটা সিজিএস পদ্ধতি এম এমকেএস পদ্ধতি তাছাড়াও এসআই পদ্ধতি এবং ব্যবহারের পদ্ধতি আরও দুই ধরনের পদ্ধতি রয়েছে তাপকে পরিমাপ করতে হলে এরকম বিভিন্ন পদ্ধতির এককের প্রয়োজন প্রথমত তাপ পরিমাপের পদ্ধতির মধ্যে সিজিএস পদ্ধতির একক সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি যাতে সংক্ষেপে ক্যাল বলা হয় এক ক্যালোরি কাকে বলে এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে এক ক্যালোরি কারণ সিজিএস পদ্ধতিতে তাপের একক পরিমাপের পদ্ধতি এককের পদ্ধতি তিনটা সিজিএস পদ্ধতি এফপিএস পদ্ধতি এমকেএস পদ্ধতি এছাড়া আরো দুই ধরনের পদ্ধতি রয়েছে একটা এসআই পদ্ধতি আর আলাদা ব্যবহারিক পদ্ধতি মোটামুটি এখানে আমরা তাপ পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতির একক রয়েছে তার মধ্যে সিজিএস পদ্ধতির একক সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি কাকে বলে এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে এক ক্যালোরি বলা হয় তাকে এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পদ্ধতিতে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাকে এক ক্যালোরি বলা হবে এম কেস পদ্ধতিতে তাপের একক হলো কিলো ক্যালোরি কাকে বলে এক কিলোগ্রাম বিশুদ্ধ প্রাণ এক কিলোগ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকেই এক কিলো ক্যালোরি বলা হবে তো এনকেস পদ্ধতিতে তাপের একক হলো কিলো ক্যালোরি এক কিলোগ্রাম বিশুদ্ধ পানে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাকে বলা হবে এক কিলো ক্যালোরি বলা হবে আর এপিএস পদ্ধতির তাপের একক হলো ব্রিটিশ থার্মাল ইউনিট সংখ্যা বিটি বলা হয় এফপিএস পদ্ধতি তাপ একক হলো ব্রিটিশ তাপ একক ব্রিটিশ থার্মাল ইউনিট সংক্ষেপে বিটিইউ বলা হয় তাকে কাকে বলে এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে এক ব্রিটিশ তাপ একক এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাকে বলা হবে এক ব্রিটিশ তাপ একক ব্রিটিশ পদ্ধতির একটা ব্যবহারিক একক হলো থার্ম তাকে বলে ten uh, to the power of পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা এক degree Fahrenheit বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে এক থার বলা হয় থাকে আর মিশ্র পদ্ধতির একক এই পদ্ধতিতে তাপের একক হলো সেলসিয়াস তাপীয় একক কাকে বলে যে এক পাউন্ড বিশুদ্ধ পানে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে এক সেলসিয়াস তাপীয় একক বলা হয়ে থাকে আর এমকেএস পদ্ধতিতে আবার আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল আন্তর্জাতিক পদ্ধতিতে তাপ শক্তি কাজ একই এককে পরিমাপ <দি> করা পরিমাপ করা হয় আন্তর্জাতিক পদ্ধতিতে তাপ শক্তি কাজ একই এককে পরিমাপ করা হয় এবং একক হলো জুল এক কেজি পানির তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে এক জুল বলা হবে এক কেজি পানির তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে এক জুল বলা হয় এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল অথবা এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল প্রায় তাহলে আমরা এখানে আমরা তাপ পরিমাপের বিভিন্ন এককগুলো দেখলাম সিজিএস পদ তাপের একক হলো ক্যালোরি এমকেএস পদ্ধতিতে হলো কিলো ক্যালোরি ব্রিটিশ আর এফপিএস পদ্ধতিতে ব্রিটিশ তাপীয় একক আর হলো মিশ্র পদ্ধতিতে পাই আমরা সেলসিয়াস তাপীয় একক আমরা পেয়েছি মিশ্র পদ্ধতিতে পেয়েছি সেলসিয়াস তাপীয় একক আর এমকেএস পদ্ধতিতে পেয়েছি হলো জুল এটা আমরা পেয়েছি ইত্যাদি গেলো আমাদের তাপ পরিমাপের একক আমরা পাইলাম এরপরে তাপমাত্রা পরিমাপের একক তাপমাত্রা পরিমাপের একক আমাদের প্রয়োজন সেই তাপমাত্রা পরিমাপের একক সমূহ জানতে গেলে আমাদের তিনটা জিনিস সম্পর্কে জানতে হবে একটা হলো নিম্ন স্থিরাঙ্ক আর হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর হলো মৌলিক ব্যবধান নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে যে তাপমাত্রা স্বাভাবিক বায়ুমন্ডলিও চাপে যে তাপমাত্রায় স্বাভাবিক বায়ুমন্ডলী চাপে যে তাপমাত্রা স্বাভাবিক বায়ুমন্ডলী চাপে বরফ গলে পানিতে পরিণত হয় তাকে নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক বলা হয় যেটাকে আইস পয়েন্ট বলা হয় সর্বনিম্ন তাপমাত্রা মানে কি যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় অথবা বরফ জমাটবদ্ধ বদ্ধ হইয়া পানিতে পরিণত হবে সেই তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্গ হলো যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হবে অথবা বরফ জমাট পানি বরফ বদ্ধ হইয়া বরফে পরিণত হয় আর ঊর্ধ্ব স্থিরাঙ্গ হলো সর্বোচ্চ তাপমাত্রা নয় উর্ধ্ব স্থীরাঙ্গ হলো যে তাপমাত্রায় বাষ্প পানি বাষ্পে পরিণত হয় যে সহায়ক বায়ুমন্ডল চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্প তাপীয় থাকে অর্থাৎ পানি বাষ্পে পরিণত হবে সেই তাপমাত্রাটাকে উর্ধ্ব শ্রীলাঙ্ক বলা হয়ে থাকে অথবা বাষ্প জমাটবদ্ধ হয়ে পানিতে উর্ধ্ব শ্রীলাঙ্ক মানে সর্বোচ্চ তাপমাত্রা নয় আর নিম্ন শ্রীলাঙ্ক মানে সর্বনিম্ন তাপমাত্রা নয় নিম্ন শ্রীলাঙ্ক যে তাপমাত্রায় বরফ বলে পানিতে পরিণত হবে আর উর্ধীলাঙ্ক বাষ্প যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হবে সেই তাপমাত্রাকে উর্ধ্ব শ্রীলাঙ্ক বলা হবে আর মৌলিক ব্যবধান হলো উর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী যে দূরত্ব ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী যে ব্যবধান সেটাকেই মৌলিক ব্যবধান বলা হয় এই ব্যবধানকে কতগুলো সমান ভাগে ভাগ করে তাপমাত্রা স্কেল গঠন করা হয় তাপমাত্রা পরিমাপের একক পরিমাপের যে একক গুলা তাদেরকে তাপমাত্রার স্কেল বলা হয় এই একটা শখের মাধ্যমে আমরা স্কেল সম্পর্কে আলোচনা করবো তাপমাত্রা পরিমাপের একক দ্যাট মিন্স সেটাকে স্কেল সেই আমাদের মোটামুটি তাপমাত্রা পরিমাপের জন্য আমাদের পাঁচটা স্কেল ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে একটা হলো সেলসিয়াস আর হলো হাইট রোমার ক্যালবিন এবং র্যাঙ্কিন এই পাঁচটা স্কেল আমরা ব্যবহার করে থাকি পাঁচটা স্কেলের মধ্যে খেয়াল করা সেলসিয়াস স্কেল কি জিনিস সেলসিয়াস স্কেল হলো সুইডেন জ্যোতির্বিদ অ্যান্ডার্ম সেলসিয়াস তাপমাত্রা স্কেল প্রবর্তন সুডিয়াম সুইডেনের জ্যোতির্বিদ অ্যান্ডার্টস সেলসিয়াস এই তাপমাত্রা এই স্কেল প্রবর্তন করেন এই স্কেলের পানি নিমষ্টিরাংশ জিরো ঊর্ধ্ব স্ত্রী একশো এবং মৌলিক ব্যবধান একশো ধরে নিয়ে এই স্কেলটা প্রবর্তন করা হয়েছে সুইডেনের জ্যোতির্বিদ অ্যান্ডার্স সেলসিয়াস এই স্কেল প্রবর্তন করেন এই স্কেলের ক্ষেত্রে পানি নিমষ্টিরাংশ জিরো ঊর্ধ্ব স্ত্রীরাঙ্ক এক সং মৌলিক ব্যবধান এক শতরণে এই স্কেল প্রবর্তন করা হয়েছে এই স্কেলের মৌলিক ব্যবধানের এক শাগের এক বাক্যে এক ডিগ্রি সেলসিয়াস বলা হবে আর ফান হাইট স্কেল হলো জার্মান দার্শনিক জিডি ফান হাইট এই স্কেল প্রবর্তন করেন জার্মান জার্মান দার্শনিক জিডি ফান হাইট এই স্কেল প্রবর্তন করেন এই স্কেলের মধ্যে পানি নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ উর্ধ্ব স্থিরাঙ্ক দুইশো বারো এবং মৌলিক ব্যবধান একশো আশি করা হয়েছে এই স্কেলের মৌলিক ব্যবধানের একশো আশি ভাগের এক ভাগকেই এক ডিগ্রি বলা হয় রোমার স্কেল ফ্রান্সের দার্শনিক রোমার ফ্রান্সের দার্শনিক রোমার এই স্কেল প্রবর্তন করেন এই স্কেলের পানি নিম্ন স্থীরাংক জিরো উর্ধ্ব স্থীরাংক হল আশি এবং মৌলিক ব্যবধান আশি ধরে নিয়ে এই স্কেল প্রবর্তন করা হয়েছে এই স্কেলের মৌলিক ব্যবধানের আশি ভাগের এক ভাগকে এক ডিগ্রি রোমার বলা হয়ে থাকে আর ক্যালভিন স্কেল ফ্রান্সের দার্শনিক ব্রিটিশ বিজ্ঞানের লর্ড ক্যালভিন ব্রিটিশ বিজ্ঞানের লর্ড ক্যালভিন এই স্কেলটা প্রবর্তন করেন এই স্কেলের পানি নিম বস্তুরঙ্ক দুইশো বাহাত্তর উিয়াত্তর এবং মৌলিক ব্যবধান একশো ধরনের এই স্কেল প্রবর্তন করা হয়েছে আর র্যাঙ্কিং স্কেল হল বিজ্ঞানী র্যাঙ্কিং এই স্কেল প্রবর্তন করেন এই স্কেলের পানি নিম্ন সাতশো বিরানব্বই উস্ত্র্যাঙ্ক ছয়শো বাহাত্তর এবং মৌলিক ব্যবধান একশো আশি ধরে নিয়ে স্কেল প্রবর্তন করা হয়েছে আবার ক্যালভিন স্কেলের যে স্কেল এটাকে পরম শূন্য তাপমাত্রার স্কেলও বলা হয়ে থাকে কারণ পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে এই স্কেল প্রবর্তন করা হয়েছে বিদায় এই স্কেলটাকে পরম শূন্য তাপমাত্রার স্কেল বলা হয়ে থাকে এরপরে খেয়াল করো তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য এতক্ষণ আমরা তাপ জানলাম তাপমাত্রা জানলাম তাপের বিভিন্ন একক গুলা দেখলাম তাপমাত্রা বিভিন্ন একক তাপমাত্রা বিভিন্ন স্কেল আমরা দেখলাম এখন আমরা তাদের মধ্যে পার্থক্য দিতে তাপ প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায় তাপমাত্রা হলো বস্তু তাপীয় অবস্থা যা ওই বস্তু থেকে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে সেটা আমরা তো প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায় তাপমাত্রা বস্তু তাপে অবস্থা যা ওই বস্তু থেকে অন্য বস্তু তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাপে প্রকার শক্তি আর তাপমাত্রা শক্তির প্রকাশ তাপ হচ্ছে তাপমাত্রার কারণ আর তাপমাত্রা হচ্ছে তাপের ফল পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপ করা হয় তাকে ক্যালোরিমিতি বলা হয় পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপ করা হয় তাকে ক্যালোরি আর পদার্থ যে শাখায় তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে থার্মোমিটি বলা হয় আর দুইটা বস্তুর বস্তুর হলেও তাদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে আর দুটা বস্তুর তাপ এক হলেও তাদের তাপমাত্রা এক নাও হতে পারে আর তাপমাত্রা পরিমাপের বিভিন্ন একক হলো তাপমাত্রা পরিমাপ এককগুলো ক্যালোরি কিলো ক্যালোরি তারপরে ব্রিটিশ তাপে একক জুল ইত্যাদি আর তাপমাত্রা পরিমাপের বিভিন্ন একক স্কেল হলো সেলসিয়াস ফার্ন হাইট ইত্যাদি আর যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় সেটাকে বলা হয় থার্মোমিটার আর যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তাহলে সেটাকে বলা হয় ক্যালোরিমিটার বলা হয় তাকে এই হলো আমাদের তাপ ও তাপমাত্রার মাঝে পার্থক্য এখন আমরা দেখবো পানির পূর্ণাঙ্ক গলনাঙ্ক তারা সেলসিয়াস স্কেলে থাকে আমরা বলি তাপমাত্রা পরিমাপের পাঁচটা স্কেল রয়েছে সেলসিয়াস ফার্ন হাইট রোমার ক্যালভিন এবং র্যাঙ্কিন তার মধ্যে সেলসিয়াস স্কেলের পূর্ণাঙ্ক

তাপমাত্রা নির্ণয়ের জন্য স্কেল প্রয়োজন সেক্ষেত্রে স্বাভাবিক চাপে যে তাপমাত্রা বরফ গলতে শুরু করে তাকে বরফ বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক বা গলনাঙ্ক দ্বারা হয় আর স্বাভাবিক চাপে যে তাপমাত্রা বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে থাকেই ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফোটনাঙ্ক দ্বারা হয়ে থাকে এই মধ্যবর্তী দূরত্বকে কতগুলো সমান ভাগে ভাগ করা হয় এক একটি বাকি এক ডিগ্রি দ্বারা হয়ে থাকে এখন আমরা নিম্ন স্থিরাঙ্ক কিভাবে আমরা নির্ণয় করব নিম্ন স্থিরাঙ্ক বা বরফ নির্ণয়ের জন্য একটি ফানেলে শুকনো কিছু বরফ বিশুদ্ধ বরফের কয়েকগুলা টুকরা নেওয়া হয় পারো থার্মোমিটারকে কি স্টেইনের সাহায্যে খারাপ ভাবে স্থাপন করতে হয় যাতে থার্মোমিটার পালসি বরফের টুকরার মধ্যে ডোবানো থাকে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে পারো ক্রমশ সংকুচিত হইয়া নিচের দিকে নামবে নলের পারদের তাপমাত্রা বরফের তাপমাত্রা পৌঁছলে পারদের উপরিত লেগ স্থানে এসে স্থির হয়ে যাবে পারদের শীর্ষ মানের একটি দাগ কাটা হয় এটা এলো পারদ থার্মোমিটার নিম্ন বা নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলা হয় তাকে বিভিন্ন স্কেলের ক্ষেত্রে পাঠ পাঠানো হয় যেমন সেলসিয়াসের ক্ষেত্রে ক্ষেত্রে ইত্যাদি থাকে তারপরে খেয়াল করো উর্ধ্ব স্থীরাংক পারো থার্মোমিটার বিন্দু বা উর্ধ্ব স্থীরাংক বা স্টিম বিন্দুের জন্য যন্ত্র ব্যবহার করা হয় এটি একটি দ্বি দেয়াল বিশিষ্ট এটি একটি দি দেয়াল বিশিষ্ট তামার পাত্র হিপসোমিটারের বাইরের দেয়ালে একটি নির্গমন নল থাকে এবং ত্রিপুরের দিকে এই পাসপোর্ট চাপ নির্ণয়ের জন্য একটি ম্যানোমিটার লাগানো থাকে একটু ম্যানোমিটার ম্যানো ম্যানোমিটার থাকে উপরের মুখ সিপি দিয়ে বন্ধ রাখা হয় সিপির মধ্যে ছিদ্র দিয়ে থার্মোমিটার যার উচ্চ নির্ণয় করা হয়েছে ঢোকানো হয় হিপসোমিটার তলার পাত্রে পানি ফুটতে থাকে উৎপন্ন জলীয় বাষ্প থার্মোমিটারে বালুটিকে উত্তপ্ত করে ফলে এখানে থেকে লক্ষ্য রাখতে হবে বালতি যেন কোনো কিছুতেই পানি ফোরন্দ পানিকে স্পর্শ না করে বাল্পের পার প্রসারিত হবে এবং কিছু এক এসে স্থির হয়ে যাবে যেখানে স্থির হবে সেখানে নলের গায়ে পারদের শীর্ষ মানের অবস্থানে তাঁক কাটা হয় এটি হলো পারদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থির বিন্দু নির্ণয়ের জন্য মেনং বেটা দুই বাউল উচ্চতা সমান রাখতে হবে যে সমান না হলে তাহলে এটাকে সংকলন করতে হবে

বিএমএ নেই যার বরফ বিন্দু স্টিম বিন্দু এ এবং বি সাথে লেগে যায় দাগের সাথে মিলে যায় বরফ বিন্দু এ দাগের সাথে এ দাগটা হলো এটা হলো এ দাগ বরফ বিন্দু আর স্টিম বিন্দু হলো বি দাগের সাথে থার্মোমিটার আমরা নিলাম একটা থার্মোমিটার বি নিলাম যার বরফ বিন্দু এ দাগের সাথে স্টিম বিন্দু বি দাগের সাথে মিলে যায় এখন এই থার্মোমিটার পাশাপাশি পাঁচটা স্কেলটা সেলসিয়াস ফার্ন হাইট রোমার এবং র্যাঙ্কিং

মিলে যায় সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক রোমার স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং র্যাঙ্কিন স্কেলের নিম্ন স্থিরাঙ্কের সাথে মিলে যায় একই একইভাবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এদের সাথে মিলে যায় এখন যদি থার্মোমিটারের পার্ট যদি যদি আমাদের থার্মোমিটার পার্ট এম দাগের সাথে মিলে যায় তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সেটা সি ফারেনহাইটের ক্ষেত্রে এফ রোমার এর ক্ষেত্রে আর কেলভিনের ক্ষেত্রে কে এবং র্যাঙ্কিনের ক্ষেত্রে আর এন হবে যে কোনো স্কেলই নেওয়া হোক না কেন বি এম এম এ দূরত্ব বি এ দূরত্ব অনুপাত কোন সর্বদা একই থাকবে যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে আমরা জানি বি এম এ বাই বি এ এম এ বাই বি এ এর অনুপাত সর্বদা সমান তার মানে এম এ মানে দ্যাট মিন্স থার্মো এম মানে থার্মোমিটার পার্ট এ মানে নিম্ন স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বি এল ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এই অনুপাত সর্বদা সমান থাকবে দ্যাট মিন্স আদর্শ স্ট্যান্ডার্ড বি এম এ থার্মোমিটারের ক্ষেত্রে বি এম এ বাই বি এ ইজ টু কত হবে নিম্ন সেলসিয়াস এর ক্ষেত্রে সি মাইনাস 0 যেহেতু সেলসিয়াস ফর নিম্ন স্থিরাঙ্ক হলো থার্মোমিটার পার্ট হলো সি নিম্ন স্থিরাঙ্ক 0 উর্ধ স্থিরাঙ্ক হলো 100 নিম্ন স্থিরাঙ্ক 0 ফারেনহাইট এর ক্ষেত্রে থার্মোমিটার পার্ট এ নিম্ন স্থিরাঙ্ক 32 উর্ধ স্থিরাঙ্ক 212 নিম্ম স্থিরাঙ্ক 232 একই ভাবে রোমার এর ক্ষেত্রে কেলভিন ক্ষেত্রে আমরা র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে আমরা এটা পাইলাম এখন আমরা কি বলবো এখানে আমরা ক্যালকুলেশন করলে c 0 মানে c 100 0 মানে 100 যদি আমরা বিষ দ্বারা ভাগ করি বিষ দ্বারা যদি গুণ করি এটাকে আমরা যদি বি দ্বারা গুণ করি তাহলে এখানে বিজ দ্বারা গুণ করলে কথা হবে সি বাই ফাইভ এখানে বিজ দ্বারা গুণ করলে এফ এখানে বীর তারা গুন করলে কত হবে আর বাই এখানে আশি আর বাই ফোর এখানে বীর তারা গুন করলে পাওয়া যাবে কে মাইনাস দুইশো তিয়াত্তর বাই ফাইভ আর এখানে বীর তারা

বা তাপমাত্রা বৃদ্ধি পেলে পারদার আয়তন সুষমভাবে বৃদ্ধি পায় আর এই ধর্মকে কাজে লাগে পারো থার্মোমিটার গঠন করা হয়ে থাকে বর্ণনা সুষম শুক শীদ্রের কৌশিক নল দিয়ে সুষম শুক্ষ্ম কৌশিক নল দিয়ে এই পারো থার্মোমিটার গঠন করা হয় এই কশিক নলের এক প্রান্ত আবদ্ধ থাকে অপর প্রান্ত একটি বি বাল্ব এখানে বি একটি বাল্ব যুক্ত থাকে এই বাল্ব এই বাল্ব পারদ দ্বারা পূর্ণ থাকে থার্মোমিটারটি বাল্ব কোন একটি বস্তুর সংস্পর্শে আসলে বস্তুটি তাপমাত্রার পারদ উত্তপ্ত হয় এবং পারদের আয়তনের পরিবর্তন ঘটে তখন পারদের শীর্ষ কাঁচ নলের গা উপরে ওঠানামা করে কাঁচ নলের গায়ে দাগাঙ্কিত তাপমাত্রা স্কেলে পারদের শীর্ষ অবস্থান ওই বস্তুর তাপমাত্রা নির্দেশ করে প্রস্তুত প্রণালী কিভাবে এটাকে আমরা প্রস্তুত করবো একটি সূক্ষ্ম সুষম ছিদ্র যাকে কৌশিক নল বলা হয় থাকে শুষ্ক কাছে নল নেওয়া হয় নলের এক প্রান্ত একটি পাল্প বি নলের এক প্রান্ত একটি পাল্প বি অন্য প্রান্ত খোলা এ থাকে খোলা মুখ এ থাকে নল থেকে একটি স্ট্যান্ড এর সাহায্যে খারাপ স্থাপন করলে খোলা মুখ এ তে একটি ফানেল বসানো হয় ফানেলে কিছু শুকনো কারা ডালা হয় পারদ সূক্ষ্ম শুকনো নলের শুকন নলের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে না বজ্রাক্রমনে বাল্বটিকে গরম ও ঠান্ডা করে নল ও বাল্বটিকে সম্পূর্ণরূপে পারদ তারা পূর্ণ করা হয় তাপে পারদ নলের ভিতরে বায়ু আয়তনে বেড়ে যায় এবং কিছু পারদের মধ্য দিয়ে বুদ্ভত আকারে বের হয়ে যায় কিছু বায়ু পারদের মধ্য দিয়ে বুদ্ধ আকারে বেরিয়ে যায় এরপর বাল্বটিকে ঠান্ডা করলে পারদ নলের অবশিষ্ট বায়ুর আয়তনে কমে যায় ফলে বাইরের বায়ুর চাপে কিছু নলের পারদ নলের মধ্যে প্রবেশ করে এভাবে বাল ও নল এক সময় পূর্ণ হয় তারপর ফানেলকে সরিয়ে বাল থেকে যথেষ্ট উত্তপ্ত করা হয় গরম করা হয় যাতে ভিতরে বায়ু ফুটতে থাকে এবং বাষ্প নলের ভিতরে বায়ুকে বের করে এখন একটি তীব্র ও সরু অগ্নিশিকার সাহায্যে খোলা মুখ একে বন্ধ করে দেওয়া হয় বাল্ব ঠান্ডা হয়ে কক্ষ তাপমাত্রা ফিরে এলে একে পারদ সম্পূর্ণ বাল্ব ও নলের কিছু অংশ পূর্ণ রাখে আর বাকি অংশ বায়ু শূন্য অবস্থায় থাকে এখন দুটি বিশেষ তাপমাত্রা তাপমাত্রা পারদের অবস্থান লক্ষ্য করে নলটিকে দুটি দাগ দেওয়া হয় পারদের থার্মোমিটার পার থার্মোমিটারের জন্য বরফের গলনাঙ্ক দ্বারা নিম্ন স্থিরাঙ্ক এবং স্ফোটনাঙ্ক দ্বারা উচ্চ নির্দেশ করে এই দুই স্থিরাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে মৌলিক ব্যবধান বলা হয় মৌলিক দূরত্বটি সমান সংখ্যক অংশে ভাগ দাগাঙ্কন করার ফলে থার্মোমিটার পাঠ নেওয়া সম্ভবপর তারপরে খেয়াল করো পারো থার্মোমিটার সুবিধা এই যে আমরা পারো থার্মোমিটার গঠন করলাম পারো থার্মোমিটার কি কি সুবিধা আছে বিশুদ্ধ অবস্থা পাওয়া যায় এবং অস্বচ্ছ উজ্জ্বল বলে থার্মোমিটার কাছের নলের মধ্যে দিয়ে ওঠানাম বাইরে থেকে দেখা যায় পারদ কাঁচের নলের গায়ে লেগে থাকে না তাই তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে খুব সহজেই নলের মধ্যে উঠানো করতে পারে আর পারদের আয়তন তাপতরণ ক্ষমতা খুব কম এই জন্য পারা থার্মোমিটার দ্বারা যে বস্তু তাপমাত্রা নির্ণয় করা হয় তার খুব কম তাপে এটি শোষণ করে ফলে বস্তুর তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না একে এতে করে বস্তুর সঠিক তাপমাত্রা নির্ণয় করা সম্ভব হয় আর পারদের স্ফুটনাঙ্ক দুইশো তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক ডিগ্রি পারতোমিটার দিয়ে আর পারত কম উদায় ফলে বৃদ্ধি সমান হয় অসুবিধা এই থার্মোমিটার দিয়ে মাইনাস উনচল্লিশ নিচে তাপমাত্রা নির্ণয় করা যায় না আর একইভাবে এর সাথে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অধিক

তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে আমরা জানি থার্মোমিটার পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই তার মানে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট এর সম্পর্ক থেকে জানি আমরা থ্রি বাই ফাইভ ইকুয়াল টু মাইনাস বত্রিশ বাই নাইন আমরা এটা জানি এন্ড যেহেতু আমরা ধরে নিয়েছি এক্স তাপমাত্রা সেলসিয়াস ও হবে ফারেনহাইট তার মানে সেলসিয়াসের ক্ষেত্রে স্থির পরিবর্তে এক্স বসাবো ফারেনহাইট এর ক্ষেত্রে স্থির পরিবর্তে

মোটামুটি একইভাবে আমরা দেখতে পারবো কিভাবে সেলসিয়াস কোন তাপমাত্রা ফাইন হাইট এবং রোমার একই স্কেল দ্বারা প্রকাশ করা যাবে কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ক্যালিমিন একই স্কেলে প্রকাশ করা যাবে কোন তাপমাত্রা সেলসিয়াস এবং র্যাঙ্কিং একই স্কেলে প্রকাশ করা যায় একইভাবে এখান থেকে সম্ভব এরপর উদাহরণ আরেকটা অঙ্ক আমরা দেখি যে একটি কুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক তাপে গলিত বরফে এক ডিগ্রি গলিত বরফে পাপ দেওয়ার কথা জিরো ডিগ্রি একটি ক্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক তাপে পা দিচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস

এক ডিগ্রি সেলসিয়াস আর স্টিম বিন্দু দেওয়া আছে আমাদের হলো আটানব্বই ডিগ্রি আসলে বরফ বিন্দু হওয়ার কথা হলো জিরো ডিগ্রি আর হলো বিন্দু স্টিম বিন্দু হওয়ার কথা হলো একশো ডিগ্রি থার্মোমিটার পার্ট দেওয়া আছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রকৃতির স্কেলে কত হবে সেটা আমরা দেখবো এখানে খেয়াল করে দেখি ভালো থার্মোমিটারের ক্ষেত্রে থার্মোমিটার ভালো থার্মোমিটারের ক্ষেত্রে সঠিক থার্মোমিটার ক্ষেত্রে থার্মোমিটার পার্ট হলো সি নিম্ন স্নানো জিরো উর্ধ স্নেক হল একশো আর নিম্ন স্নান হলো জিরো আর কুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে থার্মোমিটার পার্ট হলো চল্লিশ নিম্ন স্নেঙ্ক হলো এক নিম্ন শ্রেণী হলো তাহলে মান আমরা বসাই একশো করলে কি পাওয়া যাবে উনচল্লিশ তাহলে সি দিগালু কত একশো ইন্টু উনচল্লিশ চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস প্রকৃত পাঠা হবে চল্লিশ দশমিক দুই ডিগ্রি কিন্তু এটা পাওয়া গেছে চল্লিশ ডিগ্রি যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে এই পাটটা আমরা এখানে যদি আমরা যদি আহ এক ডিগ্রি ফান হাইট একটি এক ডিগ্রি ফান হাইট হতো ডিগ্রি ফান হাইট হতো তাহলে থার্মোমিটার পার্ট চল্লিশ ডিগ্রি ফান হলে কি হতো তাহলে এখানে আমরা থার্মোমিটার পার্ট এর নিম্ন স্ল বত্রিশ উর্ধ স্নে দুইশো বারো নিম্ন স্নানগুলো বত্রিশ লেখে আর কুটিপূর্ণের ক্ষেত্রে এই পাট লিখে ক্যালকুলেশন করলে যেটা হতো সেটাই আমরা মোটামুটি এ পর্যন্ত বাড়ির একটা কিভাবে তোমরা করবা কোন তাপমাত্রা সেলসিয়াস ও রোবার স্কেল একই সঙ্গে তার প্রকাশ করা যায় এটা একটু দেখবা আর একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক গলিত বরফে পাঁচ ডিগ্রি মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্পে আশি ডিগ্রি সেলসিয়াস পারতে উক্ত থার্মোমিটার যদি চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পার দিলে প্রকৃত পক্ষে সেলসিয়াসের তাপমাত্রা কত হবে সেই জিনিসটা তোমরা একটু দেখবা দুইটা প্রবলেমের মতো করলে একবার মোটামুটি দেখবা আজকে মোটামুটি এ পর্যন্তই পরবর্তীতে আমরা যে ক্লাসটা করব আপেক্ষিক তাপ এই ক্লাসের বাকি অংশটুকু দেখব আপেক্ষিক তাপ এবং ক্যালোরিমিতি মূল নীতি নিয়ে দেখা করব আর তোমরা যদি ভিডিওটি পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা পাঠান বা www.skill.gov.bd তে ভিজিট করো সে পর্যন্ত ধন্যবাদ সকলকে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুন্দর থাকো এই প্রত্যাশায় এখানে শেষ করছি ধন্যবাদ